আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি পাও তোমাদের জন্য বিরাট একটা ইনফরমেশন বা বিরাট একটা ঘোষণা তোমাদের জন্য নিয়ে হাজির হলাম এই ভিডিওতে এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমার উপবৃত্তি নিয়ে যে সকল প্রশ্ন আছে তোমাদের মনে সে সকল প্রশ্ন দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা প্রথমে আমি তোমাদের আমাদের ফোনের যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে চলে যাই তো দেখো সকালবেলা আমাকে একটা মেসেজ দিয়েছে তো এই একটা নাম্বার তো তোমাদের আমি এক বিষয়টা তোমাদের খুলে বলি দেখা কেন লেখা আছে ডিয়ার স্টুডেন্ট টু গেট স্কলারশিপ টাকা পাঁচ হাজার দুইশো প্লিজ কন্টাক্ট একটা নাম্বার দিয়েছে এবং এডুকেশন বোর্ডের তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে তো তোমাদের হয় অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এটা এই নাম্বারে ফোন করলে হয়তো আমি উভবৃত্তি টাকাটা পেয়ে যাবো বা আমি স্কলারশিপ পেয়ে যাব তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা হলো একটা মনে করো দুষ্ট দুষ্ট লোকের যে একটা চক্র রয়েছে সেই চক্রের মাধ্যমে এই মেসেজটা তারা দিতেছে যে ফোন উপবৃত্তি পাওয়ার জন্য বা কোভিড উনিশের জন্য তুমি এত টাকা পেয়েছো আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারটা তারা দিয়ে দেয় তো তোমরা অবশ্যই এই যে নাম্বারগুলো আছে বা এই মেসেজগুলো আছে এই নাম্বার বা এই মেসেজগুলো থেকে তোমরা সবসময় অ্যাভয়েড করবো কারণ এই সব কিন্তু সম্পূর্ণ ভুয়া তোমার কাছে তুমি যদি ফোন নাম্বারটা দাও বা তুমি যদি এই নাম্বারে কল দাও তাহলে তুমি কিন্তু দেখতে পাবা তারা তোমাকে বলবে যে তুমি উপবৃত্তি টাকা পাচ্ছ তোমার কাছে কিছু তোমার মনে করো পিতা মাতার ন্যাশনাল আইডি কার্ড চাইতে পারে বা তোমার যে উপবৃত্তির যে নাম্বারটা আছে বা যে নাম্বার তোমার উপবৃত্তির টাকাটা আছে সেই নাম্বারটা চাবে তো তোমাকে কথা বলার সাথে সাথে মনে করো এক পর্যায়ে তারা বলবে যে তোমাদের উপবৃত্তির টাকাটা ঢুকতেছে না তোমার উপবৃত্তির পিন কোডটা চাইবে তো তুমি যদি তাদের পিনকোডটা বলে দাও তাহলে কিন্তু তোমাদের এই উপবৃত্তির যে টাকাটা আসবে সেই টাকাটা কিন্তু তারা অন্য ফোনে নিয়ে যাওয়ার সিস্টেম তারা কিন্তু করে দেবে তোমার ফোনে মেসেজ ঠিকই আসবে কিন্তু তুমি কিন্তু সেই উপবৃত্তি টাকাটা পাবে না তো তোমাদের কাছে যাতে এই রকম যে মেসেজগুলো আসছে বা সামনে যদি মেসেজ আসে তোমরা অবশ্যই এই নাম্বারগুলো বা এই মেসেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ এইটা সম্পূর্ণই ফেক একটা মেসেজ তারা দিয়ে থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তারা বলে যে তোমাদের উপবৃত্তির নাম্বারটা চাইবে তারপর তোমার পিতা মাতা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা চাইবে তারপর তোমার কোনো মায়ের সাথে অনেক কথা বলার পর পর বলবে যে তোমার নাম্বারে টাকা ঢুকতেছে না তো উপবৃত্তির যে পিনকোডটা রয়েছে তোমার তো তোমার নগদ বা বিকাশ বা রকেটের যে পিন নাম্বারটা রয়েছে তারা চাইবে তোমরা বলেও কিন্তু এই পিন নাম্বারটা কখনই কারোর সাথে শেয়ার করবে না কারণ তুমি যদি এই পিন নাম্বারটা শেয়ার করো তোমার টাকা কিন্তু তারা মেরে দেবে তো আমি সেটা তোমাদেরকে বললাম তো এবার আমরা কথা বলি যে তোমরা যারা এই যে দু সালের থেকে দু সাল পর্যন্ত যারা উপবৃত্তির টাকাটা পেয়েছো সামনে তোমরা টাকা পাবে কি না তো বন্ধুরা তোমরা কিন্তু জানো দু সালে এসে যারা এই যে যে উপবৃত্তির নাম দিয়েছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে তোমার বিষয়ে আমরা একটু কথা বলি সেটা হলো তোমরা যারা আবেদন করেছো তোমরা কিন্তু এখনই টাকাটা পাইতেছো না কারণ তোমাদের প্রথমে এই যে আবেদনটা করেছো অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে তো শিক্ষকেরা এটা একটু যাচাই বাচাই করবে তারপর তার একটা লিস্ট তৈরি করবে যে এই রকম শিক্ষার্থীদের বা এই দশজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে তো তাদের এই একটা লিস্ট তৈরি করবে লিস্ট তৈরি করার পর তারা এই বোর্ডে পাঠাবে বোর্ডে পাঠানোর পরে তোমাদের যে ইনফরমেশন বা যে ডকুমেন্টগুলো তোমরা জমা দিয়েছো শিক্ষা প্রতিষ্ঠানে তারা ওইটার সাথে ম্যাচিং করে দেখবে যে তোমাদের সব তথ্য ঠিক আছে কি যখন তোমাদের সব তথ্য ঠিক থাকবে তাহলে তারপরে কিন্তু তারা ওই উপর মহল থেকে বা তোমাদের উপর মহল থেকে তোমাদের একটা নোটিশ তারা আবার প্রেরণ করবে সেই স্কুলে তো এই স্কুলে যে তোমাদের যে লিস্টটা তারা দেবে ওই লিস্টে কিন্তু তোমাদের যে উপবৃত্তির নামের যে তালিকাটা রয়েছে অর্থাৎ মনে করো তুমি তোমাদের স্কুল থেকে বিশ জন শিক্ষার্থীর উপবৃত্তির নাম তো একটা লিস্ট তারা স্কুল থেকে তোমাদের বোর্ডে পাঠানো তো তারা কিন্তু ওইটা আবার একটু যাচাই বাছাই করবে তো বোর্ডে যখন যাচাই বাছাই করা হয়ে যাবে তো তখন তারা কি করবে ওই বিশ জনের ভিতরে আবার তারা একটু যাচাই বাজাই করবে তো ওখান থেকে মনে করো দু একজন কমতে পারে বা ওই বিশ জনের বিশ জনই কিন্তু উপবৃত্তিটা পেয়ে যেতে পারে তো তারা কি করবে ওই এই উপবৃত্তির নামটা তারা আবার মনে করো ডাটা এন্ট্রির কাজ করবে যে তুমি যুবৃত্তি পাইতেছো বা সামনে তুমি উপবৃত্তি পাবা এই উপবৃত্তির ডাটা এন্ট্রি তারা মনে করো কম্পিউটারের সাহায্যে তারা ডাটা এন্ট্রির কাজটা করবে তো ডাটা এন্ট্রির কাজটা করার পরে তোমাদের আবার ওই যে ডাটা এন্ট্রির কাজটা করা হয়ে গেলো যে একটা লিস্ট তারা তৈরি করলো যে তোমার যে স্কুলটা রয়েছে ওই স্কুলের যে একটা লিস্ট রয়েছে উপবৃত্তির ওই উপবৃত্তির লিস্টটা তোমার স্কুলে আবার মনে করো এই বোর্ড থেকে পাঠানো হবে তারপরে আবার শিক্ষকেরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে যে এতজন শিক্ষার্থীরা আবেদন করেছিল তার মধ্যে তোমাদের এইজন এই যে অমুক অমুক লোক বা তোমাদের কয়েকজনের নাম বলবে যারা উপবৃত্তিটা পাবা তো তাদের নাম তারা শিক্ষকেরা বলে দেবে যে তোমাদের ওই লিস্টে যে নামগুলো থাকবে ওই নামগুলো তারা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে তার পরবর্তীতে তোমরা উপবৃত্তির টাকাটা পাবে তো তোমরা কিন্তু অনেকে আমাদের কাছে কমেন্ট করছিলা যে ভাইয়া আমরা যারা আবেদন করেছি আমরা টাকাটা কবে পাবো তো দেখো তোমাদের এখানে মূল কাজটা হচ্ছে তোমাদের এই যে আবেদনটা করেছো তারা কিন্তু এই আবেদনটা যাচাই বাছাই করে তারা একটা লিস্ট তৈরি করবে তো লিস্ট তৈরি করে আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবার বোর্ডে পাঠানো হবে তো বোর্ডে আবার ওটা যাচাই বাচাই করে ডাটা এন্ট্রির কাজটা শেষ করবে তারপরে আবার তার একটা ফিডব্যাক অর্থাৎ স্কুলে আবার তার একটা লিস্ট দেবে ওই লিস্টটা তোমাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে বা শিক্ষা প্রতিষ্ঠান চলার সময় তাদেরকে তারা জানিয়ে দেবে যে এই শিক্ষার্থী উপবৃত্তিটা পেয়েছ তো তোমাদের ফোনে কিন্তু যখন উপবৃত্তি টাকাটা দেবে তো তখন কিন্তু তোমাদের ফোনে কিন্তু উপবৃত্তি টাকাটা চলে আসবে বা উপবৃত্তির তোমাদের টাকাটা কবে দেবে এ বিষয়ে আমাদের যতক্ষণ আমরা নতুন আপডেটটা জানতে পারবো তোমাদের সাথে আমরা ভিডিও তৈরি করে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তো সেই সব ভিডিও পেতে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশান অন করো যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের আমি জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা তো বন্ধুরা আশা করছি তোমরা এই উপবৃত্তির বিষয়ে যত তোমাদের মনে যে প্রশ্ন ছিল আশা করি তোমাদের উত্তরগুলো দিতে পেরেছি তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে তোমরা জানাতে পারো আমরা চেষ্টা করো রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের উত্তরগুলো দেওয়ার বা তোমাদের প্রয়োজনে নতুন করে একটা ভিডিও তৈরি করে তোমাদের সব ইনফরমেশন জানিয়ে দেওয়ার তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে কারণ এরকম যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো কিন্তু অনেক শিক্ষার্থীর ফোনে কিন্তু আসছে তারা কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে যে ভাইয়া এটা সত্যি কিনা বা আমরা কিন্তু একটা পোলে জানিয়েছিলাম তো একজন আমাদেরকে বলেছিল যে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদের সঠিক ইনফরমেশনটা দেন তো তোমাদের সেই রিকোয়েস্ট আজকে আমরা চেষ্টা করলাম এই যে তোমাদের মেসেজটা আসছে আমার ফোনে সকালে মনে করো নয়টা বত্রিশে যে তোমরা টাইমটা দেখতে পারতেছো এই টাইমে কিন্তু মেসেজটা আসছে তো আমি তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা তৈরি করে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা জানিয়ে দিলাম তো উপবৃত্তি নিয়ে নতুন আপডেট আসছে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো চিন্তার কোনো কারণেই আমাদের চ্যানেলের সাথে যদি কানেক্ট থাকো তাহলে এই উপবৃত্তির বিষয়ে বা শিক্ষামূলক যে আপডেটগুলো আছে তোমরা সব কিছুই পেয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ